যুক্তরাষ্ট্রে অবস্থানরত এক খালিস্তানপন্থী শিখ নাগরিককে হত্যার পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে মার্কিন প্রশাসন। এই পরিকল্পনার পেছনে নয়াদিল্লি জড়িত দাবি করে ভারতকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি মার্কিন কেন্দ্রীয় কৌঁসুলিরা নিউ ইয়র্কের একটি ডিস্ট্রিক্ট আদালতে একজন সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেছেন। অভিযোগপত্রে গুরপতবন্ত সিং পান্নন নামের এক ব্যক্তিকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল বলে উল্লেখ করা হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে, তবে তথ্যের কোনো সূত্র উল্লেখ করেনি সংবাদ মাধ্যমটি। গুরুতর এ অভিযোগের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও নয়াদিল্লিতে মার্কিন দূতাবাস কোনো প্রতিক্রিয়া জানায়নি। যুক্তরাষ্ট্রের প্রতিবাদের মুখে ষড়যন্ত্রকারীরা হত্যা পরিকল্পনাটি বাতিল করেছে নাকি FBI এ পরিকল্পনা সরাসরি নস্যাৎ করেছে, এ বিষয়ে ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বিস্তারিত কিছু জানানো হয়নি। এর আগে শিখ নাগরিক হরদীপ সিং নিজ্জার হত্যার ঘটনায় কানাডার সঙ্গে বিরোধে জড়িয়েছে ভারত। নিজ্জার হত্যাকাণ্ডে ভারতের হাত রয়েছে বলে দাবি কানাডার।